পোল্যান্ডের ওয়ার্সোতে রাখা একটি 2000 বছরের পুরনো মিশরীয় মমি পরীক্ষা করে বিজ্ঞানীরা তাজ্জব্যে যান। বাইরে থেকে দেখলে মনে হবে মমিটি ছিল কোনো পুরুষের। তবে পরীক্ষার পর পাওয়া যায় অদ্ভুত এক তথ্য। মমিটি আসলে এক নারীর, তিনি গর্ভবতী ছিলেন। এত বছর পরেও মমির গর্ভে শিশুটির চিহ্ন খুঁজে পান বিজ্ঞানীরা। 1826 সালে নীল নদের তীরবর্তী থিবেস শহরে আবিষ্কৃত হয় মমিটি। সবাই ভেবেছিলেন এটি কোনো পুরুষ যাজকের মমি। মৃত্যুকালে ওই মমির বয়স ছিল 20-30 বছরের মধ্যে। গবেষণার ফলাফল জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এটি সম্ভবত বিশ্বের কোনো প্রথম গর্ভবতী মমি। মমিটি একটি কাপড়ের মধ্যে মোড়ানো ছিল, বেশ কয়েকটি তাবিজও বাঁধা ছিল তাতে, যা প্রাচীন মিশরীয় দেবতা হোরাসকের প্রতীক। মুবাল্লিক করিম, মাইটিভি।